এই পার্টে আমরা যেটা দেখবো আমরা তোমার শাটারস্টক কীভাবে একটা ছবি আপলোড করতে পারি। তো তোমার ফ্রিপিক আপ এরপর তোমার তুমি অ্যাডোবি স্টক যেভাবে আপলোড করছো একদম সিমিলার প্রসিডিউর। তোমার একটা কিওয়ার্ড লাগবে, টাইটেল লাগবে। তো আমি জাস্ট একটা আপলোডের মধ্যে প্রেস করি, তো তোমার সামনে তোমার একটা অপশন আসবে উই কান্ট ওয়েট টু সি। জাস্ট তুমি কথাবার্তা বলতেছে আর সে তোমাকে বলতেছে যে তুমি চাইলে এখানে ফটো আপলোড করতে পারো অথবা ইলাস্ট্রেশন, যেগুলো তোমার জেপিইজি ফাইল হবে আর যেগুলো অ্যাটলিস্ট 4 মেগাপিক্সেল, তথা এর নিচে যেন তোমার না হয়, যে তোমার একটু হাই রেজলিউশন হয়। আপলোড তুমি MP4 অর্থাৎ তুমি কি মানে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারো। তুমি যদি ভালো মানে ভিডিও মানে তুমি বানিয়ে আপলোড করো, আপলোড সেল করতে পারো। এরপর তুমি ভেক্টর আপলোড করতে পারো EPS মানে ফাইলে, আর এক্ষেত্রে তুমি একসাথে অনেকগুলো আপলোড করতে পারবা। তো আমরা তো বুঝে গেছি, জাস্ট আমরা একটা আপলোড করব, আমরা যেটা বানিয়েছিলাম আমরা জাস্ট ওটা আপলোড করার ট্রাই করব। আমরা নতুন করে তোমার দেখবো না, কারণ আমরা কিন্তু তোমার ডিটেলসে আমাদের এই পার্টে আমরা তো দেখছি যে আমরা কীভাবে করে ছবি বানাবো, কী করবো না করবো, ডিটেলস তোমার কিওয়ার্ড নিয়ে। আমি যেন এই পার্টগুলো আর আলোচনা করতেছি না। মানে তোমরা জাস্ট এগুলো ভিডিও দেখার সময় আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই না যে আমরা এই পার্টগুলো মানে আমরা কোথায় পাবো। আমি কিন্তু ফ্রিপিক কিন্তু তো তোমার ডিটেলস বলছি, তুমি হচ্ছে কোন ডিজাইন করবা এটা তোমার হচ্ছে এইটা, কোন ডিজাইন নিয়ে তুমি কাজ করলে তোমার সেল বেশি হবে এটা হচ্ছে এইটা, তুমি কীভাবে করে AI ছবি জেনারেট করবা এটা হচ্ছে এইটা, এরপরে তুমি হচ্ছে কিওয়ার্ড তুমি কীভাবে করে জেনারেট করবা এটা হচ্ছে এইটা। এই তিনটা কিন্তু ভিডিও সবার জন্য, সব প্ল্যাটফর্মের জন্য। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম এটা হচ্ছে কি, জাস্ট আমি তো আপলোড করবো। আপলোড করার জন্য আমি একটু তোমার ডাউনলোডসের মধ্যে চলে যাই। এই যে আমাদের জাস্ট এইটা আমরা কিন্তু এটা তোমার বানাইছিলাম অ্যাডোবি স্টকের জন্য, জাস্ট আমি আপলোড করে দিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এটা ছিল আমাদের তোমার জেপিজি ফাইল। আর এটা করার জন্য আমরা কিন্তু অনেক কিছু করছি, আমরা হচ্ছে এটা আপ স্কেল করছি, ফটোশপে নিছি, এই পার্টগুলো আমরা আমাদের অ্যাডোবি স্টকে তোমার দেখাইছি। আচ্ছা, এরপর জাস্ট আমি একটু তো নেক্সট বাটনের মধ্যে প্রেস করলাম। তো নেক্সট যাওয়ার পরে সে আমার সামনে এই অপশনটা আসছে, জাস্ট স্ট্যাড ইন ডিটেলস বাটনে প্রেস করলাম। অর্থাৎ এখন আমাকে কি তো ডিটেলস সব কিছু অ্যাড করতে হবে, টাইটেল, কিওয়ার্ড। এটা কিন্তু একটা সিমিলার প্রসিডিউর, কারণ তুমি যদি কিওয়ার্ড অ্যাড না করো তোমারটা কিন্তু সার্চ করে খুঁজে পাবে না। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু তোমার নিচের দিকে যাই। তো দেখো এটার কিন্তু আবার একটু তোমার ডিফারেন্ট, মানে তোমার অ্যাডোবি স্টক থেকে একটু কিন্তু তোমার তো ডিফারেন্ট। তো তুমি সবার প্রথমে দিবা কি যে আমারটা তুমি বলতে পারো, আচ্ছা ঠিক আছে ইলাস্ট্রেশন, আচ্ছা তোমার ইউজেস কমার্শিয়াল পারপাসে অথবা এডিটোরিয়াল, মানে তুমি এখানে বলতে পারো মানে তোমার কোন টাইপসের। এরপরে তুমি বলবা ক্যাটাগরি, তো তোমার ক্যাটাগরি 1-এর মধ্যে তুমি এখানে বলতে পারো যে আমারটা এটা একটা আর্টস টাইপসের। এরপর তুমি ক্যাটাগরি 2 তুমি এখানে বলতে পারো কি যে আমার এটা একটা তুমি দেখো যেখানে তোমার টি শার্ট টাইপস কিছু আছে কিনা অথবা ইলাস্ট্রেশন টাইপস কিছু আছে কিনা, একটু মানে তো খোঁজাখুঁজি করবা তাহলে তোমার পেয়ে যাবে, সমস্যা নেই। অ্যাবস্ট্রাক্ট তো আমি এটাও তো আর্টস দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এরপর লোকেশন এটা প্রয়োজন নাই, মোর অপশন এটা প্রয়োজন নাই। এই যে তোমার মানে কিওয়ার্ড যেটা তো খুবই গুরুত্বপূর্ণ, আর এই কিওয়ার্ডের জন্য তোমার কোথায় যাবা, আবার সে ঘুরে ফিরে IM স্টকার। তো তোমার IM স্টকারে গিয়ে এটা তোমার যে টাইটেল, ওই টাইটেলটা তুমি লিখে তুমি সার্চ দিবা, তখন তোমার রিলেভেন্ট অনেকগুলো আসবে তোমার সাথে যেটা তোমার কি ম্যাচিং হয়। ওইখান থেকে তুমি এরকম করে 40-50টার মতো কিওয়ার্ড নিবা, কিওয়ার্ড নিয়ে কপি করে তুমি এখানের মধ্যে বসাই দিবা। এটা আমাদের কোথায় গেলো, এটা এই যেখানে তুমি এখানের মধ্যে জাস্ট বসাই দিবা। তো 50টার মধ্যে তোমার লাগবে, এখানে 20টা হয়ে গেছে। তুমি কি সিমিলারভাবে এরপর দেখো তোমাকে কিন্তু আর সাজেস্ট করতেছে, তুমি কি সাজেশন থেকেও নিতে পারো, যেমন তোমার ডিজাইন, ফ্যাশন, গ্রাফিক্স, ইলাস্ট্রেশন, লাইফস্টাইল, তুমি এরকম করে মানে 50টা ফিল আপ করে দিবা আর কি, 50টা তুমি ফিল আপ করে দিবা এরকম করে। আচ্ছা, এরপর তো ফাইন্ড মোর কিওয়ার্ডস থেকেও তুমি নিতে পারো। ফাইন্ড মোর অর্থাৎ তোমার হচ্ছে কি এই শাটারস্টক একটা সুবিধা হচ্ছে কি তারা তোমাকে অনেকগুলো মানে তোমাকে রেফার করবে আর কি, বা তোমাকে তোমার সাজেস্ট করবে, তুমি ওখান থেকেও কিন্তু নিতে পারো। আচ্ছা, তো দেখি নেক্সটে আমাদের আর কিছু আছে কিনা। এরপর দেখো তোমার কিওয়ার্ড টুল, এটি কিন্তু তোমার অ্যাডোবি স্টক বা অন্য জায়গায় তোমার ছিল না, তুমি কিন্তু এখান থেকেও বিভিন্ন মানে তুমি একটা কিওয়ার্ডে কাজ করতে পারো এখান থেকে। যেমন তুমি তোমারটা যদি একটু সিলেক্ট করো ফটোস, আচ্ছা তোমার এখানে শো হবে আর কি ইলাস্ট্রেশনস, অল ইমেজেস। আপাতত আমার এখানে কিছু তোমার শো হচ্ছে না না। আচ্ছা একটা, আচ্ছা সমস্যা নেই, আমি জাস্ট এখানের মধ্যে নেক্সট তোমার বাটনে প্রেস করি, এরপর তোমার সাবমিট। আর কিছু তো আমার কিছু নাই এখানে, জাস্ট তোমার সাবমিটের মধ্যে প্রেস করে দিলাম, তোমার এটা হয়তো আমার পেন্ডিংয়ের মধ্যে চলে যাবে। আচ্ছা, তো দেখো ডেসক্রিপশন, প্লিজ রাইট এ ডেসক্রিপশন, অর্থাৎ সে তোমাকে বলতেছে তোমার এইটা নিয়ে তোমার কিছু ডেসক্রিপশন লিখতে। তো তুমি তোমার যে টাইটেল যেটা আছে তুমি সেই টাইটেলটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে অত ডিটেইলস প্রয়োজন নাই, জাস্ট তুমি এখানের মধ্যে বলতে পারো এটা একটা। আর সবার লাস্টে বলতে পারো কি এআই জেনারেটেড, এআই জেনারেটেড তুমি এখানের মধ্যে বলতে পারো, অথবা তুমি 200টা মানে ওয়ার্ডের মধ্যে আরও কথাবার্তা বলতে পারো। আর এগুলো কিন্তু আমরা র্যান্ডমলি সিলেক্ট করলাম, তোমারটা যে রিলেটেড তুমি কিন্তু ওগুলো সিলেক্ট করবা। মানে তোমারটা যদি হয় একটা অ্যানিমেল টাইপসে তুমি এখানে অ্যানিমেল দিবা, বা ধরো তোমারটা হচ্ছে এডুকেশন টাইপসে তুমি এখানে এডুকেশন দিবা, মানে কোন ক্যাটাগরি। তো আমি তো সাবমিটের মধ্যে প্রেস করলাম, দেখি আমার সামনে আর কোনো আসে কি না। তো দেখো এটা কিন্তু পেন্ডিংয়ের মধ্যে চলে গেছে, একটু খেয়াল করে দেখো। আর তো তারা বলতেছে গুড ওয়ার্ক, আওয়ার এক্সপার্ট রিভিউ টিম উইল চেক ওভার, অর্থাৎ তোমারটা সে চেক করবে। আর 10 থেকে 15 আইটেম সাবমিট অ্যামাউন্ট ফর রিভিউ, অর্থাৎ তোমাকে তারা বলতেছে কি যে তুমি আমাকে 10 থেকে 15 আইটেম মানতম দাও রিভিউ করার জন্য। তুমি জাস্ট একটা আপলোড করছো, তার মানে তুমি যখন এখানে আপলোড করবা তো ফ্রিপিকের মতো একসাথে তুমি কি 10টা 20টা আপলোড করে দিবা, বা তো 15-20টা। তো তোমার এখানে কিন্তু আপলোড প্রসিডিউরটা মানে কঠিন কিছু না। তো আমরা ফ্রিপিক দেখলাম, অ্যাডোবি স্টক, শাটারস্টক, এর মধ্যে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকও তোমরা আপলোড করতে থাকো, বাট ফ্রিপিকটা আমরা সবার লাস্টে আমরা আপলোড করব। আমরা যখন সবগুলো অ্যাকাউন্ট আমরা তোমার একটা ক্রিয়েট হয়ে যাবে, আমরা তখন এটা আপলোড করা শুরু করব। আর আমাদের তো আরেকটা জিনিস বাকি আছে, তোমার হচ্ছে বিহ্যান্স, কারণ বিহ্যান্স মানে হচ্ছে তোমার পোর্টফোলিও। ওইখানে আমরা কয়েকশো ইমেজ আপলোড করে রেখে দিব, যেন ফ্রিপিক যখন আমাকে ভেরিফাই করবে তখন সে আমার বিহ্যান্স প্রোফাইলে গিয়ে যেন তুমি দেখতে পারে যে আমি অলরেডি বেশ কিছু ডিজাইন নিয়ে কাজ করছি। তা নাহলে ফ্রিপিক তোমাকে অ্যাপ্রুভ সহজে করবে না। তা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তোমার ধন্যবাদ সবাইকে।